আমরা আমাদের বাগান বাড়ি যাচ্ছি, তো আকাশটা মেঘলা মেঘলা, একটু ঠান্ডা ঠান্ডা ভাবই ছিল এই সময়। ওখানে কাজ চলছে, তো মাঝে মাঝে আমাদের থাকতে হয় কাজ দেখার জন্য। সবসময় তো আমার হাজবেন্ড থেকে করতে পারে না, আমাদেরকেও থাকতে হয়, বিশেষত আমাকে। রাস্তায় যেতে যেতে দেখলাম কিছু ধর্মীয় অনুষ্ঠান করতে করতে একটা মিছিলের মতো যাচ্ছে, ওই ঢাক বাজছে, আরো সবাই নানা রকম সেজেছে। ইট পাথর দিয়ে এটাকে বার আমাদের করতে তো হবে। মামি দিয়ে আমার হাজবেন্ড চলে গেছে, আর আমাদের চারিদিকে গেট বন্ধ। তুই এদিকে চলে, এদিকে চলে, দরজাটা খুলে এদিকে চলে আয়, পরে বসেছি, তবে তোকে বার করতে পারবো। এদিকে নেই, কি বলে এটা, কি ইটটা নিয়ে আসে, পাথর গোসাপ, তাড়াতে হবে গোসাপটা। দেখি চল, পাথর কত হয়ে গেছে। এবারে ও রাস্তা পাচ্ছে না কোন দিকে যাব। দৌড়া দৌড়ি, চিৎকার চেঁচামেচি, আমি তো ভয়ে অস্থির, আমি ওকে বেরোতে দেবো সেটাও হবে না, মানে পাচ্ছি না। আর ও এদিকে বেরোতে পারছে না, ও ভয় পাচ্ছে, অবস্থা কি বলবো, ভয়ে আমরা জড়সড়। এখানে না খুব নেটওয়ার্কের প্রবলেম, এই পুকুর পাড়ে খুব ভালো নেট পাওয়া যায়, কথা বলা যায়, তা আমরা পুকুর পাড়ে বসে আছি। সত্যি আরামও লাগে পুকুর পাড়ে বসতে, তাই বললাম যে আগে খেয়ে দিয়ে নিই, দিদি তো রান্না করে চলে গেছে, খেয়ে দিয়ে নিয়ে আবার পুকুর পাড়ে একটু দুপুরবেলাটা সময় কাটাবো। তো মেয়ে গল্পের বই নিয়ে গেছিলো, পড়ার বইও নিয়ে গেছিলো, ওখানে ওই বসে পড়তে খুব ভালো লাগে। দুপুরবেলা এখানে ছায়া পড়ে যায়, তো বেশ ভালোই লাগে। সকালবেলা থেকে রোদ থাকে, কিন্তু দুপুরের দিকটা ছায়া পড়ে যায়, ভালো লাগে বসতে, ঠান্ডা পুকুরের হাওয়া। আর ও এখানে বসে বসে পড়াশোনা করে, আর প্রকৃতির খুব কাছে আমরা থাকতে পারি। কলকাতাতে তো আমাদের সেটা সম্ভব হয় না, এখানে এই গাছপালার মধ্যে থাকলে আমাদের খুব ভালো লাগে। তো নিস্তব্ধ পরিবেশ, শান্ত পরিবেশ, এখানে একটু নিরিবিলিতে কাটানো যায়। তো বসে আছে, আমি পাশে এসব ছবি টবি তুলছি, আমার আর কি কাজ। সজনে ডাঁটা হয়েছে, দেখছেন অনেক সজনে ডাঁটা বাড়িতে নিয়ে এসেছি, এবার গাছটা কেটে ফেললে আরও ভালো হবে। এদিকে বাতাবি লেবুও ধরেছে, আর জবা ফুলগুলো ফুটে ফুটে জলে পড়ে যায়, নষ্টও হয়। আর এদিকে ঘুরে বেড়াচ্ছে মেয়ে, দেখুন। পরের দিন আবার দিদি কী করলো, শাক তুলতে এসেছিলো, ওইখানে আমাদের শাক হয়, অনেক শাকপালা লাগানো হয়। আজকে তোলা উনানে রান্না হবে, তারপরে দিদি শাক কাটতে বসবে। তা আমি বললাম দেখি, আমি একটু নাড়াচাড়া করি, তো আমি একটু রাঁধতে গেলাম, দিদি বাটাবাটি করবে, আমি সাইড দিয়ে শুনতে নাড়ছি। শখের আর কি, গ্যাসেই তো রান্না করি, তো শখ হয়েছে এরকম উনুনে রান্না করার। আজকাল তো এরকম উনুনে রান্না করি না, আমি তো কোনো দিনই করিনি। ও খাসারি না, যেই ডাল হয় সেই এই এই ছুটি থেকে ডাল। ও নিয়ে যেতাম তোমাকে তাড়াতাড়ি দিতে হবে। হনুমানের উৎপাতে না টেকা দায়, তো জ্বালাতন করে কি বলবো, ওইখানে সারাদিন ঝাপাঝাপি করে যত অনেক তেঁতুল হয়, কাঁচা থাকতে তো টক থাকে না, পাকলে টক, যখনই ভাজবে তার আগে নেয়, সব খেয়ে নেয়। আর আমাদের দোতলায় টিনের চাল আছে, ধুম দাম করে, তাই আমি বলেছি তেঁতুল গাছ কেটে ফেলবে। এদের জ্বালাতে একটা ফল থাকে না, কিছু থাকে না, কি বলবো। না আমাদের তো বাইরে একটা আমাদের পুকুর আছে, এটা এরকম নোংরা হয়ে পড়ে আছে, কচুরি পানা হয়েছে, কে পরিষ্কার করবে, কত খেয়াল রাখবো। যতদিন না কাজ শেষ হয় উঠোনটা কিছুতেই পরিষ্কার হবে না, বালি বালি করবেই। কাজ এখনও দেরি আছে শেষ হতে, এখনও মনে হয় পুজো অবধি কাজ চলবে। লোহার লক্করের কাজ, এই বাউন্ডারি ওয়াল তৈরি হচ্ছে, ওই জন্য এই লোহার লক্কর লাগছে, কালার রং টংয়েরও ব্যাপার আছে, এখনও কাজ চলবে। তো এই যে বাউন্ডারি ওয়াল দেওয়া হচ্ছে, আর আমি শুধু দেখছি
কতদূর কি হলো না হলো এই কারণে আমি রয়েছি। গাছের তলায় বসে থাকছি মাঝে মাঝে, ওদের কাজ দেখছি, দুপুরে ঘুমটু উড়ে গেছে। এইখানে বসে আছি, আমাদের বাউন্ডারি কাজ এসে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর থেকে তো এসবই চলছে। বসে আছি মিস্ত্রিদের কাছে, এখানে ঢালাই হচ্ছে যে এরকম বাউন্ডারি হবে, এই জায়গাগুলো বাউন্ডারি হচ্ছে। এই মিস্ত্রিদের কাজ দেখছি বসে বসে। চোখে দেখতে পায় না, না হাঁটতে পারে না। এই যে আজ এখানেই আমার দায়িত্ব শেষ, টাটা বাই, চললাম ঘরে একটু রেস্ট নিই।